Hello guys, this is me Swarno Hira. চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। কাছে দূরে বা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করি সবাই খুব ভালো আছেন। ইউটিউবে নতুন হলেও এ পর্যন্ত আমার প্রায় 40টির মতো ভিডিও আপলোড করা হয়ে গেছে। এর মধ্যে আমি কিছু রান্নার ভিডিও, কিছু অর্গানাইজেশন ভিডিও, কিছু শপিং ভিডিও, কিছু ট্রাভেল এই টাইপের অনেক ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করেছি। তো সবগুলোর মধ্যে আপনারা আমার ড্রয়িং রুম মেকওভার ভিডিওটা অনেক বেশি পছন্দ করেছেন। তো যেহেতু আপনারা অর্গানাইজেশন ভিডিও বেশি পছন্দ করেছেন, তো তারই ধারাবাহিকতার জন্য আজ আমি বেডরুম মেকওভারের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি। আশা করি আমার এই রুম ট্যুরের ভিডিওটা আপনারা অনেক উপভোগ করবেন। তো না জানে ভিডিওটি দেখতে থাকবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও করেননি তো আশা করি তারাও খুব তাড়াতাড়ি করে ফেলবেন। আর বন্ধুরা, যারা আমার ড্রয়িং রুম ভিডিওটা মানে মিস করেছেন তাদের জন্য ভিডিওটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, চাইলে আপনারা ওখান থেকে দেখে আসতে পারেন। পুরো রুম ট্যুরটা দেওয়ার আগে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি। যেহেতু আমি ভাড়া বাসায় থাকি, তো চাইলেই আমি আমার মতো করে সাজাতে পারি না, আর আমার বাসার দেওয়া অফ হোয়াইট রং করা। তো যেহেতু আমার বাসায় বাচ্চা ছোট আছে, তো ও মাঝে মাঝে আর কি দেওয়ালে ময়লা অথবা রং এগুলো ভরিয়ে ফেলে, তো এই জন্য কিছু কিছু জায়গায় হয়তো দাগ থাকতে পারে। তো আশা করি সেটা আপনারা ক্ষমাসুন্দর দৃষ্টিতেই দেখবেন। তো বন্ধুরা চলেন আজ আমি আমার রুমটা কীভাবে সাজিয়েছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি। এটা আমার রুমের দরজা, আর দরজায় আমি একটা ডোর হ্যাঙ্গিং ঝুলিয়ে দিয়েছি। এটা আমার রুমের জন্য অদ্রি পছন্দ করে কিনেছিল। দরজা দিয়ে ঢুকেই রুমের ডান পাশে এই কর্নারে আমি আমার বেডটা রেখেছি। আমার ঘরের সমস্ত ফার্নিচারগুলো আমি একটু সিম্পল ডিজাইনের মধ্যে রেখেছি। এই বেডটা শুধু বেডের কাজই করে না, এটা মাল্টিফাংশনাল একটা বেড। যেমন বেডের এই পাশটায় আলাদা করে একটা পার্ট লাগানো আছে, আর এই পার্টটা আর কি মাল্টিফাংশনাল কাজে ব্যবহার করা যায়। যেমন এখানে আপনি বসতে পারেন, এখানে বসে আপনি টিভি দেখতে পারেন, এখানে বসে আপনি খাওয়া দাওয়া করতে পারেন, এখানে বসে আপনি বই পড়তে পারেন, ঠিক আছে? আপনি যে কোনো কাজ আপনি এখানে বসেই করতে পারেন। একজন প্রথমে বাসায় এসেই আপনার রুমে এসে পাটে বসলো এরকম না আর কি, আপনি চাইলে আর কি এখানেই আর কি মানে বসতে দিতে পারেন, অথবা আপনি এখানে বসে গল্প করতে পারেন, এখানে বসে আপনি চা কফি যা খুশি আর কি খেতে পারেন। আমার এই বেডটা সিম্পল হলেও অনেক স্মার্ট। আগেই তো বলেছি বেডটা সাধারণ কোনো বেড নয়, অন্য সব বেড থেকে এটা একটু আলাদা। এর আরেকটা বিশেষত্ব হচ্ছে এই বেড সাইড লাইটটা। বেডের এই মাথার দিকটায় দুইটা পার্টের মাঝখানটায় একটা টিউবলাইট দেওয়া আছে। আপনি যদি বেশি আলো না চান, আপনার রুমের আলোটা আপনি মানে নিভিয়ে রাখতে পারেন, আর এই লাইটটা আপনি জ্বালিয়ে রাখতে পারেন, অথবা এই লাইটটা আপনি বেড সাইড লাইট হিসেবেও ব্যবহার করতে পারেন। এখন আসি বেডের এই কর্নারটায়। এই কর্নারটায় এইটাও একটা আলাদা পার্ট হিসেবে রাখা আছে, এটা আপনি বেড সাইড টেবিল হিসেবে আমি ব্যবহার করি। এই বেড সাইডটার উপরে আমি একটা ফটো ফ্রেম, কিছু রিয়েল ব্যাম্বু প্ল্যান্ট, একটা শো পিস, একটু রুম ফ্রেশনার রেখেছি, আর আছে সাথে হচ্ছে দুইটা কিউট ক্যান্ডেল। এখানে যে ব্যাম্বু প্ল্যান্টটা দেখতে পাচ্ছেন এগুলো পাথর আর পানিতেই বাঁচে, উইকে একদিন পানি পাল্টালেই আর কি হয়ে যায়। এখানে রাখা ফটো ফ্রেমের এই ছবিটা আমার খুব পছন্দের। আমরা তিনজন যখন প্রথম এয়ারে করে কক্সি গিয়েছিলাম, এই ছবিটা তখন এয়ারপোর্টে বসে তুলেছিলাম। তো সেই সময়ের অনুভূতিটাকে ছবির ফ্রেমে আটকে রাখার বৃথা চেষ্টা আর কি। আর ব্যাম্বু প্ল্যান্টের পাশে একটা জেল টাইপের এয়ার ফ্রেশনার রাখা, যেটা সারাদিন আপনার রুমে একটা ফ্রেশ স্মেল ছড়ায়। আর এটা এখন খোলা অবস্থায় আছে, চাইলে আপনি এভাবে করে বন্ধ করে দিতে পারেন। বেডের আশেপাশে কারেন্টের কোনো সুইচ না থাকায় আমি এখানে একটা মাল্টিপ্লাগ লাগিয়েছি। এই মাল্টিপ্লাগটায় আমি আমার বেডের যে লাইটটা সেটা আর কি লাগিয়েছি। এখানে হচ্ছে আমার মোবাইল আমি চার্জ দিই, তারপরে এই যে আরও কম্পিউটারের সব কিছু এখানে আর কি চার্জ টার্জ দেওয়া যায়, যে লাইন আছে, ইউএসডি পোর্ট আছে। তো এখানে ওর বাবারটা আমারটা সব আমরা এখানেই আর কি চার্জটা দিই। আর তার পাশেই এটা হলো একটা মোবাইল হোল্ডার, এটা ডাবল সাইড টেপ দিয়ে আমি হোল্ডারটা এখানে লাগিয়ে নিয়েছি। রাত্রে যখন আর কি ঘুমাই তখন মোবাইলটা ওখানে আর কি রেখে তারপরে ঘুমাই। আর এখানে বেড সাইডে যে একটা ড্রয়ার আছে, এই ড্রয়ারের মধ্যে হচ্ছে আমি আমার প্রয়োজনীয় যে জিনিসগুলা, যে ওষুধগুলো আমি প্রতিদিন খাই, অথবা এই যে আমার মোবাইলের চার্জার, তারপরে চুলের ক্লিপ, এই যে আমার এয়ারপড, তারপরে আমার লিপ জেল, তারপরে এসি রিমোট, টিভি রিমোট, কলম, মানে দরকারি যত কিছু আছে সব আমি এটার মধ্যেই রাখি। তবে বেডের উপরে রাখা যে কুশনগুলি দেখতে পাচ্ছেন, নর্মালি আমি কুশনগুলি এভাবে রাখি না, আমার মাত্র দুইটা কুশনই থাকে। তো আজ ভিডিও করব বলে আমি কুশনগুলো আর কি এভাবে রেখেছি।
যেহেতু আমার রুমের যে ওয়ালটা ওটা অফ হোয়াইট আর বাসার কার্টেনগুলো একটু ডিপ পার্পেল আর আমি যেহেতু নিজেও একটু কালারফুল পছন্দ করি তো আমি এই কালারগুলো আর কি মাথায় রেখে আমার হচ্ছে বেডের যে কুশন কাভারগুলো ওগুলো আর কি আমি পছন্দ করেছি আর আমার বেডের এই সাইডটা আমি বিছানা ছাড়ু রাখি তো আমার যখন খুশি তখন আমি এটা দিয়ে আর কি ঝেড়ে তারপরে হচ্ছে আবার এই সাইডটাতেই আবার রেখে দিই এখানে রাখলেও বাইরে থেকে নর্মালি এটা দেখা যায় না আমার বাসায় অনেক কালারেরই কমফোর্ট আছে তো ভাবলাম যে বেড যেহেতু লাইট পার্পেল তো এর সাথে এই হোয়াইট কালারের কমফোর্টটাই ভালো যাবে বেডের পাশে দেওয়ালে এই ফাঁকা অংশে আমি দুইটা ওয়ালমেট লাগিয়ে নিয়েছি তো আমার ঘরের কার্টেনের সাথে আর সাদা দেওয়ালের উপরে মানে পার্পেল কালারটা খুব ভালো যাবে এটা বিবেচনা করে ওয়ালমেটটা আর কি চুজ করেছি আর কার্টেনের পাশে এই ফাঁকা অংশটায় আমি এই ওয়ালমেটটা দিয়ে আর কি কভার করেছি আর এই জয়পুরি হাতিগুলো আমার খুব পছন্দের আমার ড্রয়িং রুমের ভিডিও যারা দেখেছেন তারা ওখানে অবশ্যই দেখে থাকবেন যে ওখানে আমার কার্টেনের দুই পাশে এই জয়পুরি হাতিগুলো ঝোলানো আছে তো আমি এখানেও একটা ঝুলিয়ে রেখেছি আর এই স্টার লাইটগুলো আমার ঘরে ছিল তো ভাবলাম এখানে একটু টানিয়ে দিই যাতে ঘরটা দেখতে আর একটু সুন্দর লাগে এখানে এই যে কার্পেটটা দেখতে পাচ্ছেন কার্পেটটা অনেক সুন্দর কালারটা বেশি বোঝা যাচ্ছে না এটা কিন্তু সিল্কের উপরে করা শাইনি সিল্ক আপনার এটা ময়লা হলেও আর কি অত বেশি বোঝা যাবে না কার্পেটটার কালার কম্বিনেশনটা অনেক সুন্দর যদিও আর কি ক্যামেরায় অতটা বোঝা যাচ্ছে না এটা একটু গোল্ডেন টাইপের লাগতেছে কিন্তু আসলে ওটা একটু হলুদ আর মানে একটা ময়ূরকণ্ঠী যে সবুজ ওই কালারটা আর বেডের এই সাইডটায় হচ্ছে আমি আলমারিটা রেখেছি আলমারির ওই পাশে আছে হচ্ছে ড্রেসিং টেবিল তো দেখেন আমার আলমারিটা কিন্তু অনেক বড় এটার পাঁচটা পার্ট আছে এই যে এখানে দুইটা পার্ট আর মাঝে আছে একটা পার্ট আর হচ্ছে একেবারে লাস্টে ওই পাশে আছে আরও দুইটা পার্ট মোট হচ্ছে পাঁচটা পার্ট আর এটা পুরোটা কাঠের করা দেওয়া সামনের এইটুকু হচ্ছে গ্লাস দেওয়া ব্ল্যাক কালারের গ্লাস আর এখানে যে টুলটা দেখতেছেন ওইটা আর কি যদি একটু আমি কখনো ভারী মেকআপ করি তো যখন একটু বসার দরকার হয় আর কি ড্রেসিং টেবিলের সামনে তো ওটা আর কি তখন আর কি বের করি তাছাড়া ওটা ওখানেই থাকে আপনারা হয়তো দেখে ভাবতেছেন যে আমার ড্রেসিং টেবিলটা দেখাচ্ছি তবে ড্রেসিং টেবিলের জিনিসপত্রগুলো কোথায় আসলে ড্রেসিং টেবিলের এই পাশটা হচ্ছে চার পাঁচটা এরকম খোপের মতো আছে তো আমি ওগুলোকে শোপিস রাখার জন্যই ব্যবহার করেছি ড্রেসিং টেবিলের উপরে হচ্ছে আমার চিরুনি আর একটা টিস্যুর বক্স রেখেছি আর এবার আপনাদের দেখাই যে আমার জিনিসগুলো আসলে কোথায় রাখা আমার সমস্ত কসমেটিক্স এর ভিতরে রাখা আর এটা আটকাই দিলে এখানে হচ্ছে চাবি সিস্টেম করা আছে লক করা যায় তো দরকার হলে আমি মাঝে মাঝে ওটা আর কি লক করেও যাই আর ড্রেসিং টেবিলের এই নিচের এই পার্ট আমার বাসার যত মেডিসিন সব এখানে রাখা আর তার নিচে যে ডয়াটা ওটা খুলে দেখালাম না ওটাই হচ্ছে আমার দরকারি জিনিসপত্র আমার সিজার স্ট্যাপলার তারপরে সুতা এই টাইপের জিনিসপত্র রাখা ভিডিওর শুরুতেই তো বলেছিলাম যে আমার বাসায় বিভিন্ন জায়গায় হয়তো দাগ লাগানো অথবা রং লাগানো তো এই যে দেখেন আমার মেয়ে হচ্ছে ড্রেসিং টেবিলের এইখান টাইল পলিশ লাগিয়ে রাখছে ড্রেসিং টেবিলের পাশে এই ফাঁকা জায়গাটা হচ্ছে আমার মানে বারান্দায় আর কি যাওয়ার জন্য যে দরজাটা ওটা তো দরজা দিয়ে বারান্দায় যাওয়ার জন্য আসলে জায়গাটা ফাঁকা রাখতে হয়েছে আর এই সাইডটা যেহেতু টিভি রাখা সেহেতু আমি অন্য কোনো ফার্নিচার আর এখানে রাখিনি তো আমি এই জায়গাটাকে এইভাবে করে আর কি সাজিয়েছি এখানে একটা ফুলদানি নিয়েছি আর হচ্ছে একটা ল্যাম্প আছে আর এখানে একটা টুল আছে টুলের উপরে আমি আপাতত এই ট্রেটার উপরে দুইটা বই চা খাওয়ার জন্য দুইটা মগ আর হচ্ছে একটা ক্যান্ডেল দিয়ে আর কি জাস্ট আর কি একটু সাজিয়ে রেখেছি তো নর্মালি আর কি এই তিনটা জিনিসই থাকে আর নিচে একটা জুট র‍্যাক দেওয়া আর টিভির সামনে এই জায়গাটা আমি আর কি ফাঁকা রেখেছি অদ্রি এখানে বসে টিভি দেখে বা এখানে বসে মাঝে মাঝে খায় অথবা এখানে বসে ও টিভি ছেড়ে আর কি নাচ করে তো যার জন্য এই জায়গাটা আমি একটু মানে ফাঁকা রেখেছি টিভির পাশে এখানে হচ্ছে চাবি ঝোলানো হুক সিস্টেম একটা ওয়ালমেট আছে আমি এখানে আর কি আমার ঘরের চাবি অথবা ওর বাবার যে অফিসের চাবি এখানে সে আর কি ঝুলিয়ে রাখে আর টিভির পাশে এই দেয়ালটাও যেহেতু খালি তো আমি ওখানে একটা হ্যাঙ্গিং ঝুলিয়ে রেখেছি এই পাশে আর আছে হচ্ছে এই পাশে একটা ঘড়ি আছে আমার বেডের উপরে যে রাখা যাতে বেড থেকে আর কি সকালে উঠে ঘড়িটা আর কি দেখতে পাই আর দরজার এই সাইডটাতে হচ্ছে অদ্রির বাবার যে পড়ার টেবিলটা ওটা আর কি এখানে রাখা এখানে হচ্ছে তার মোটা মোটা বই সব এখানে রাখা আর তার পাশে এই টেবিলের উপরে যে এখানে রাখা হচ্ছে তার একটা ক্রেস্ট এটা এফসিপিএস পাস করার পরে আর কি তার কোচিং থেকে এটা দিয়েছিল আসলে যারা মেডিকেলে পড়ে বা ডাক্তারি পড়ে কেবল তারাই বুঝে এর মূল্য কত অনেক কষ্টের বিনিময়ে অনেক সাধনার ফলেই কেবল একে পাওয়া সম্ভব
আর টেবিলের উপরে হচ্ছে এই কর্নারটায় আমি এই যে জগ আর মগটা রেখেছি, রাতে যখন পানি খাওয়া লাগে তো এখানে এর জন্য এটা রাখা। এই তো এভাবেই হচ্ছে অদ্রি বাবার টেবিলটা আমি গুছিয়ে রেখেছি। আর টেবিলের ওই পাশে হচ্ছে আমাদের একটা ফ্রেম আছে, এই ফ্রেমটা পড়ে যে আর কি ভেঙে গিয়েছিল, তো তারপরে আর কি এটা এই পাশে আর কি ঝুলিয়ে রেখেছি। এটাও আমরা যখন প্রথম প্যালেসে গিয়েছিলাম এটা তখনকার ছবি। আর দরজার পিছনে এই হুকটা লাগানো আছে, এখানে আর কি অদ্রি বাবার জামা কাপড় বা আমার বাইরের ব্যাগটাকে এখানে এসে আর কি আমরা ঝুলিয়ে রাখি। তো আজ ভিডিও করবো বলে সব কিছু একটু সরিয়ে রাখছি। তো এই তো আর কি এইভাবে আমি আমার পুরো রুমটা সাজিয়েছি, আপনাদের এক পলক আর কি সব কিছু আবার আরেকবার দেখিয়ে দিচ্ছি। তো আমার এই রুম ট্যুরটা আর কি আপনাদের কেমন লাগলো, সব কিছু আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর পর্দার এই পাশে যে আমার ব্যালকনি, তো যেহেতু এখন অনেক রাত হয়ে গেছে এই জন্য ব্যালকনিটা দেখাতে পারলাম না, অন্য আরেক দিন কোনো একটা ভিডিওতে হয়তো আপনাদের দেখাবো। আর এতক্ষণ তো আমি লাইটটা জ্বালিয়ে দেখালাম, তো এখন আমি লাইটটা অফ করে আপনাদের দেখাচ্ছি যে লাইট অফ করার পর আমার রুমটা দেখতে আসলে কেমন লাগে। আমাদের এই ছোট্ট পৃথিবীতে আসলে অনেক মানুষ, আর এই নানা মানুষের চিন্তাধারা রুচি এগুলো আসলে ভিন্ন ভিন্ন, কারোর সাথে কারো রুচি বা চিন্তাধারা কোনোটাই আসলে মিলবে না, এটাই স্বাভাবিক। তো যে যার পছন্দ মতো তার রুচি অনুযায়ী তার চিন্তাধারা অনুযায়ী তার ঘর সাজাবে বা চলাফেরা করবে, এটাই স্বাভাবিক। তবে স্বাদ আর সাধ্যের মধ্যে একটা সামঞ্জস্য রেখেই মানুষের সব কিছু আসলে করা উচিত। তো আমি সেটা চিন্তা করে আমার রুচি চিন্তাধারা আমার স্বাদ সাধ্য সব কিছু মিলিয়ে আসলে আমি আমার বাসাটাকে গোছানোর চেষ্টা করেছি। জানি না আপনাদের কতটুকু ভালো লেগেছে, তবে যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। আপনার দেওয়া একটা লাইক আমাকে নতুন নতুন ভিডিও তৈরিতে আরও উৎসাহ যোগাবে। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি, আশা করি আমার এই ভিডিওটি দেখার পরে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, চলে আসবো আবার অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই, থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।